হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রেড ভেলভেট মেম্বার আইরিন এয়ারপোর্টে বেশি মানুষের ভিড়ে অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছে। অন্যদিকে বিটিএস মেম্বার জেহপ তার ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিসে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য প্রমোশন পেয়েছে। রেড ভেলভেট থাইল্যান্ডে তাদের সুপার সাউন্ড ফেস্টিভ্যালে শো মিউজিক কোর পারফরমেন্সের জন্য যাচ্ছিল। তখন তাদেরকে দেখতে প্রচুর ফ্যান্স এবং রিপোর্টার্সরা ভিড় করে। তখন আইরিন তাদের সাথে একটু ধাক্কা খায় এবং দেখা যাচ্ছিল যে তাকে পিছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে। তারপরও সে মুখে একটা হাসি রেখে ফ্যান্সদেরকে গ্রিট করে। ওয়েন্ডি ইংলিশ এবং কোরিয়ানে বারবার রিকোয়েস্ট করছিল কিছু স্পেস রাখার জন্য। ধারণা করা হচ্ছে আইরিন পায়ে ব্যথা পেয়েছে, তবে SM এন্টারটেনমেন্ট এখনও এ ব্যাপারে অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি। এদিকে বিটিএস মেম্বার জহপ যে ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিসে আছে, এটা তো সব আর্মিরই জানা। যদিও সামনের বছরের জানুয়ারিতে জহপের প্রমোশন হওয়ার কথা ছিল, কিন্তু মিলিটারি থেকে আপলোড হওয়া ছবিতে দেখা যায় জহপের ইউনিফর্মে একটি গ্রিন ব্যাজ। মার্কসম্যানশিপ এবং ফার্স্ট এইডে জহপ তার অসাধারণ কাজের জন্য স্পেশাল ফোর্স টাইটেলটি পেয়েছে, যার জন্য সময় হওয়ার আগেই তার প্রমোশন হয়ে গিয়েছে। তো দর্শক, এ ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, আইরিন কি গুরুতর আহত হয়েছে? জহপের প্রমোশন নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।